हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। सबाई के शुभ सकाल जानिए आज के आमी आमार वीडियोटा शुरू करछी। आज के आमरा बेरिये पड़ेछी सकाल सकाल रमणरीति घूरते, मथुरार रमणरीति जेखाने श्रीकृष्णेर बाल्यलीला सम्पन्न होयेछे, अर्थात जेखाने श्रीकृष्ण गरु चराতেন एबं तार सखादेर संगे खेला करतें। एर मध्य दिए ही जायगार बैशिष्ट्य सम्पन्न। ये जायगाटी खुबी सुंदर, এখানে এত সুন্দর সুন্দর পশু রয়েছে, সত্যি অসাধারণ। নানান প্রজাতির হরিণ সহ এমু, হাঁস, বাদর, গরু অনেক কিছু রয়েছে। তো খুব ভালো লাগছে সকাল সকাল এত সুন্দর একটা জায়গায় এসে। কিন্তু আসলে আমরা অনেকটাই সকালে বেরিয়ে পড়েছি, যার জন্য সব পশুরা এখনও বেরোয়নি, আমরা দেখতে পারছি না তাদেরকে। আর এখানে এই যে হরিণদের কিছু খাবার দেওয়া হয়েছে, যদিও এখানে হরিণদের খাবার দেওয়া নিষিদ্ধ, কিন্তু তবুও অনেকেই ভালোবেসে তাদের জন্য কিছু খাবার আনে। তো সেইগুলো সবার চোখের আড়ালে কখনো কখনো দিয়ে দেওয়া হয়, আর ওরা খুব ভালোভাবে আনন্দের সঙ্গে সেটা খাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো দূরে অনেক রাজহাঁস রয়েছে, যেগুলো হাঁসগুলো দেখা যাচ্ছে না, অনেক দূরে রয়েছে না, একটু ঝাপসা, তাও আমি দেখানোর চেষ্টা করছি অনেক দূরে। আর এই এরিয়াটা অনেকটাই বড়, অনেকটাই, কিন্তু এখানে জনসাধারণের প্রবেশ নিষেধ, কারণ তার জন্যই পশুগুলো ভয় পায়, অনেকে ঢুকলে বা অনেকে হয়তো ইচ্ছাকৃতভাবে এদের ক্ষতিও করে দিতে পারে। এর জন্য এটা আমরা বাইরে থেকেই দেখতে পাবো, ভিতরে আমরা যেতে পারবো না। আর দেখতেই পাচ্ছি হরিণটা কী সুন্দর আমাদের কাছে চলে এসেছে একদম। তো ওরা এক মানুষ দেখতে দেখতে অভ্যস্ত, এরা একদমই আমাদেরকে দেখে ভয় পাচ্ছে না, বরং আরও কাছে এগিয়ে আসছে আমাদের কাছে। ওরা বিস্কুট ভেঙে দৌড়ে এসে না এমো এটা থেকে যা পারো না। তো দূরে কত হরিণ দেখতেই পাচ্ছেন সবাই, তো আগেই বললাম একরকম প্রজাতির হরিণ নয়, অনেক রকম প্রজাতির হরিণ। আর আমি নিজেকে ধন্য মনে করছি এমন একটা জায়গায় আসতে পেরে, যেখানে এই সব পশু বা এদের সঙ্গে শ্রীকৃষ্ণ কখনো সাক্ষাৎ হয়েছে, বা হয়তো যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, যে জায়গাগুলো আমরা ঘুরছি, এই জায়গাগুলোই এই মানে মাটিতে কখনো শ্রীকৃষ্ণের পা পড়েছে, শ্রীকৃষ্ণ ভগবানের পা পড়েছে এই মাটিতে, এমন জায়গায় আমরা নিজেরা এখন দাঁড়িয়েছি, এটা আমার কাছে সত্যি অবিশ্বাস্য। হ্যালো হ্যালো, তো দেখুন হরিণগুলো একরকম ভাবে আমাদের সঙ্গে খেলছে। আসলে এরকম আমাদের মতো অনেকেই তো অনেক দিন ওদেরকে দেখতে আসে। দেখুন ওরা আমাদেরকে দেখে ক্যামেরা মানে মোবাইলে আমি ভিডিওটা করছি, যার জন্য ওরা এগিয়ে আসছে আমাদের দিকে। তো এত সুন্দর জায়গা থেকে সত্যি যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে এখানে বেশ কয়েক ধরনের ভাবে বেশ কয়েকটা জাতির হরিণ আছে। এরা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, নিজেদের মধ্যে খেলা করছে। তো এই জায়গাটা আমাদের দেখা শেষ, এবার আমরা রমণরীতির মন্দির দেখবো। তো দেখলাম রমণরীতির পশু পাখিদের থাকার জায়গা, তো রমণরীতির মন্দিরে ঢুকে পড়েছি। দেখুন কি সুন্দর একটা সিমেন্টের কাজ, রাধা কৃষ্ণ রমণরীতি সব থেকে সুন্দর এটাই এই জায়গাটাই। তো আর একটা কথা বলে রাখি, রমণরীতির এই মন্দিরটা যমুনার চরে নির্মিত, এর জন্য এখানে এত বালি আর বালি, শুধুমাত্র বালিই রয়েছে এখানে। তো সেই জায়গাটাই আমরা এখন যাচ্ছি। সেই জায়গাটার মাহাত্ম্য হলো যে ওখানে এতটাই বালি, এত বালি রয়েছে, কিন্তু ওখানে আমরা শুয়ে পড়বো, বসে পড়বো বা গড়াগড়ি দেবো, কিন্তু সেই বালি গায়ে লাগবে না।
বালির মধ্যে শুয়ে মানে শুলে আবার উঠে দাঁড়ালে আবার ফ্রেশ হয়, মানে কোনো ধুলো বা ময়লা লাগবে না এখানে। এই জায়গার মাহাত্ম্য এটা। আর এখানে সবাই লেখালেখি হচ্ছে, এখানে যে যার ইচ্ছা মতো শ্রীকৃষ্ণের নাম বা কোনো ছবি আঁকলে তার মনের ইচ্ছা পূরণ হয়। শুধু বালি বালি তো দেখুন কত পায়ের ছাপ। আর বলেছিলাম যে ভীষণ বালি, গঙ্গার যমুনার তীর এটা তো দেখতেই পাচ্ছেন যে কেমন বালির মধ্যে পা ডেবে যাচ্ছে হাঁটতে গিয়ে। কৃষ্ণ ভগবানের মা যে ওনাকে মারবে না, কেন মারবে না, এই বালির থেকে গড়াই গড়াই যদি বাড়ি যাই। তো আমিও একটু লিখছি। আমি রাধে রাধে লিখলাম, কারণ যেখানে রাধা সেখানেই কৃষ্ণ। রাধাই কৃষ্ণের সবথেকে বড় সখী, সবথেকে বড় ভক্ত। তো দেখুন এখানে সবাই গড়াগড়ি দিচ্ছে, দেখেছেন মানে এত ধুলোর মধ্যে সবাই গড়াগড়ি দিল কিন্তু উঠে দাঁড়িয়েছে, গায়ে কোনো রকম কোনো ধুলো লাগেনি। এটাই মাহাত্ম্য, এটাই শ্রীকৃষ্ণের মাহাত্ম্য, এটাই বৈশিষ্ট্য, আর এটাই ভক্তি, এটাই প্রেম। দেখুন একটু বালি লাগেনি আমার জামা বা সোয়েটার বা কোথাও। তো আগের বার আমাদের গড়াগড়ি দেওয়াটা একটু ভুল হয়েছিল, যেটা আমাদের এখানে একজন বলল যে এই দিকে মাথা রেখে আড়াই গড়া বা দেড় গড়া, মানে ভগবান শ্রীকৃষ্ণের চরণ রজ এটা বলছে যে এসে ভুল নেই কেতে এসে কেতে রজ ভগবান শ্রীকৃষ্ণকে চরণ রজ অভিবি। তো এই যে গড়াগড়ি দেওয়া হলো কিন্তু গায়ে কোনো রকমের কোনো ধুলো লাগেনি। তো আমাদের রমণীতি মোটামুটি ঘোরা হলো, আর এই যে রমণীতি থেকে বেরোনোর সময় আমরা দেখতে পেলাম একটা ময়ূর, তো সেটাও ক্যাপচার করলাম। আর এবার দেখবো রমণীতির গরুগুলো। তো এই যে গরুগুলো এখানে ভীষণ যত্নে খুব ভালো জায়গায় থাকে, সেই গরুগুলোকে আমরা দেখছি। তো অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। Thank you.